ওলাইকুম সালাম রহমতুল একটা প্রশ্নের উত্তর শেষ হবার আর একটা প্রশ্ন করেন তাই আপনাদের সবার জন্য সুবিধা হয় দেখুন প্রথম কথা হলো আপনি প্রশ্ন করেছেন সামান্য সামান্য বিষয় নিয়ে টুডিটালি বিষয় মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা মুনাফিকের চারটি আচরণের মধ্যে একটি আচরণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা আসমসাল্লা আসম সহিব খখারিতে বলেছেন মোনাফিক যে চারটি আচরণ এই চারটি আচরণ যার মধ্যে থাকবে সে স্পষ্ট মুনাফিকের মধ্যে নিমজ্জিত একটি যার মধ্যে থাকবে সে এখনো মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং আমাদেরকে পরিহার করতে হবে হ্যাঁ যদি একেবারে হয় যে একটা লোককে বাসাইতে গিয়া যে একটা নিরহ নিরুফাজ লোককে বাসাইতে গিয়ে যদি সামান্য মিথ্যা আসে তাহলে সেটা হচ্ছে অন্য কথা কিন্তু আমরা যে দেখাচ্ছি খামান সামান্য বিষয়ে মিথ্যা কথা বলি এটা কাল ক্ষেপণ না করে পরিহার করতে হবে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একটি কথা মনে রাখবেন একটি মিথ্যা একটি মিথ্যাকে দেওয়ার জন্য হাজার হাজার মিথ্যা সেই মিথ্যা রয়ে গেছে আর একটি সত্যকে করে একটি বলছেন হয়তো সাময়িক অনেকে আপনাকে টিটকারি করবে কিন্তু বাস্তবে এর তাম এর মজা কিন্তু পাবেন বাস্তবে সুতরাং সামান্যটিন বিষয়ে মিথ্যা কথা থেকে পরিহার করুন মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে মিথ্যা মুনাফিকের একটা অন্তর্ভুক্ত সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক বাপমা মারা গেলে বাপমার জন্য প্রথম করণীয় হচ্ছে মারা যাওয়ার সাথে সাথে তাদেরকে দ্রুতভাবে দাফন করতে হবে দ্রুত দাফন করতে হবে দাফন করার সাথে সাথেই তাদের যদি ঋণ থাকে ঋণ আদায় করতে হবে তাদের কোনো থাকলে পূর্ণ করতে হবে ঋণ এবং অসিহত থাকলে এগুলো আদায় করে তাদের পরিত্যক্ত সম্পত্তিগুলো আমাদেরকে কাল ক্ষেপণ না করেই নির বন্টন করে দিতে হবে এটা কিন্তু অত্যন্ত গ্রহীত কাজ আমাদের বাংলাদেশের মানুষ করে মরে যায় মরে গেছে কোন মিরাসের কোন খবর নাই না এটা অত্যন্ত গ্রহিত কাজ প্রথম কথা হলো তার ঋণ পরিশোধ করতে হবে তার ওসিয়ত থাকলে ওসিয়ত পূর্ণ করতে হবে এবং তার মিরাজ বন্টন করতে হবে হাদিসের ভাষা বলা হচ্ছে যদি তার ঋণ পরিশোধ করতে গিয়ে তার সম্পূর্ণ সম্পদ বিক্রি করতে তথাপি তার সম্পূর্ণ সম্পদ বিক্রি করে তাকে ঋণ দিতে হবে ঋণের যে কত ভয়াবহ জিনিস সেটা আপনি আগে জেনেছেন সামনে আর বসলাম না যাই হোক এরপরে আপনি যদি পয়সা থাকে আপনি সদ্গা করুন তবে সদ্গা করতে অনেকে সদ্গা করে কিন্তু না বুঝার কারণে ভুল পথে সদ্গা করে রসুল্লাহ সাল্লাহ কোনো বেদাতির তবা আল্লাহা কবুল করেন আনসবিন আলাহ সাল্লা থেকে আদিষ্টাবনি তো মুসলিমের বেদাতির তবা কবুল করেন এখন যদি আপনি বেদাতির স্থানে দেন তাহলে আপনি সে কি ঘুরে ঘুরে একই কথা যেখানে দেখবেন কোরআন শাহীদ সুন্না কোরআন শহীদ সুন্না আল্লাহ রসুল্লাম সাপোর্ট করেছে এবাদত কবুল হওয়ার জন্য সত্য হয়েছে এবং রসুলস আপনার খলসিয়ত আছে খালাস নিয়ত আছে আল্লাহর জন্য কিন্তু রসুল সুন্নতি তরিকা নাই তাহলে কবুল হবে না সুন্নতির তরিকা আছে খলসিয়াত নাই তাহলে আপনার কবুল হবে না এবং হালাল হইতে হবে সবকিছু মিলিয়ে আপনাকে করতে হবে দান রসুল সাল কেউ যদি খলসিয়াতের সাথে একটা টাকা পিতামাতার পক্ষ থেকে দান করে হালাল উপার্জন থেকে আল্লাহ পাক সাথে সাথে তার কবর আজাব করে দেয় সুতরাং হাদিসে আসছেন সন্তান যদি কোনো ভালো কাজ করে ওর একটা অংশ পিতা মাতা পাবে সুতরাং আপনি ভালো কাজ করুন নমাজ পড়ুন হজ করুন জাকাত দেন বা নফল ইবাদত করুন কারণ আপনি ভালো কাজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালাদান সলিহা মানে তিনটা জিনিস থাকে আমল সলিহা ওয়ালাদান সলিহা সাদকাতুন জারিয়া ওয়ালাদান সলিহা এক সন্তান এক সন্তান ভালো কাজ করলে একটা অংশ পাবে সুতরাং এভাবে করতে পারেন ইনশাআল্লাহ রহমান আসসালামাইলাইকুম রহমতুল্লাহ